এ ফজলু ভাই, আপনার বউ এই যে আরেক বেটার লোক আইসে বসে রয়েছে, এই যে দেখেন কিস্তি না দিয়ে এনে এসে আপনার আপনার সংসার ফাঁকি দে। তোমারে কইলাম আমারে বিয়া করো, করলা না এখন বুঝো। আমার কি দোষ? আমার বাপে ধৈরে মরে হয়েছে, মুরগি আলা লাগে বিয়া দিছি। তুমি কত আমার লোকে কি মুরগি আলা লাগে যায়? ওই মুরগি কয়টা ডিম পারে ওই ডিম বেচা কি আর সংসার চলে? আমার লোকে থাকতা ও মাগো কি যে সুখে থাকতা। আপনি বাসায় কিস্তি না দিয়ে এনে আইসা পার্কে আরেকজনের সাথে বসে রয়েছেন, কোন ধরনের বেয়াদবি? কিস্তিটা বের করেন। আরে ভাই, আমি মুখটা ঢাকিয়া বসে রয়েছি, তারপর আপনি আমার চিনা ফেলাইছেন। আপনি আমার এত নজর রাখেন কেন? সুখ দুঃখের আলাপ আপনি করেন, আমার তো সমস্যা নাই, কিন্তু কিস্তিটা আপনি দেন। আপনার বউ এই যে আরেক বেটার লোক আইসা বসে রয়েছে, এই যে দেখেন কিস্তি না দিয়ে এনে এসে আপনার আপনার সংসার ফাঁকি দে। আপনার কি মাথায় সমস্যা আছে নাকি? ফজলু ভাই নামে আমার যে ভিডিও করতেছেন, ফজলু তো আমারই জামাই। হ্যাঁ, আপনার জামাইয়ের কাছে তো পাঠাই দিব ভিডিও, এই ভিডিও নেটে ছড়িয়ে দিব। আপনি ভাই 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 এক মিনিট, ভাই এক মিনিট, এর কিস্তি কত? 2000। ভাই আমার বউ আছে, বাচ্চা আছে, আমি এমনি এর লগে কথা কইতেছি, আমি টাকাটা দিয়ে দিয়ে দিতেছি। তুমি তো এটা নেটে বা ফেসবুকে ছাইরো না, আমার জীবন ধ্বংস হয়ে যাব। 2000 টাকা দেন। 2000 আমি দিতে দিতেছি 2000 টাকা। তুমি কিন্তু পরে আমার আবার দিয়া দিও। দিমু না, দাও কবে দিবে এটা একটু কও। মেজাজ টাকা আমি না দিবে না, আমার সব না না লাগে দিতাছি দিতাছি। ভাই শোনো, তুমি কিন্তু সামনে সপ্তাহে দিও আমার। আরে আমার কিস্তিতে টাকা তুলে তারপর যা লাগবে আমার, ভাই কোনো কিছু করে না। ভাই তুই এটা একটু ডিলিট করে ফেলা। কোনটা? ভিডিওটা তুললি না? হ্যাঁ, সাথে তো আমার সম্পর্ক এখন তো শেষ। 2000 টাকা কিস্তি বাকি ছিল, কিস্তি তো দিয়ে দিছে। আট কিছু ছাড়লে তো আমার সমস্যা। আমি কিস্তি নেওয়ার লাগে এর বাসায় গেছি, এর বাসায় গিয়ে দেয় তালা, এর স্বামী নাই, এর কেউ নাই, পরে পুরো এলাকাটা ঘুরতেছি, আয়া দেয় আপনার লোকে বয়ে রয়েছে। আরে ভাই এত সব শোনার সময় নাই, তুই তো ডিলিট করছিস। ডিলিট হয়ে গেছে, মাশাআল্লাহ। আপনার বউ বাচ্চা আছে? তার বাবা হেরে নিয়ে বয়ে রয়েছে। এমনি আলাপ করতেছি, আল্লাহ পাশাপাশি বাড়ি, এর লেগেই তো আল্লাহ আপনাকে সংসারে সুখ দেয় না। নারী কিসে আটকায় আজ গা বুঝছি? নারী কিসে আটকায়? কিসে আটকায়? এই যে আপনার কাছে এসে আটকে গেছে স্বামী থাকার পরও। আপনি তো বেশি কথা কন। বেশি কথা কই মানে? আমার চিন্তা হয়েছে কিনা গর্ভের সন্তান মরে যায় ওই কুলো দিয়ে ঢাকে রাইকা কিস্তি দিতে হয়। আপনারাও কিস্তি নিয়েন না, আর নিলেও ঠিকঠাক দি। খুব বেশি লাগছে। ঘটনা কি? আমার তো মনে হচ্ছে এই
এই লোকেরও ধাক্কা দিয়ে ফালাই দিছে না না হ্যাঁ তাই তো কইল আরে না না আমারে কেউ ধাক্কা দিয়ে ফালাই নাই তাইলে একলা একলাই পড়ছি কি না খুব ব্যথা পাইছি কইরে এইভাবে শিক্ষা দেয় এই ব্যথা পাইছি তো আপনি কি মুখে দেবদা মুখে এটা আর কি কি মানে যে ধরে শিক্ষা দেয় পিলে সুমকে উঠছে পুরো বাড়ি ঘর থেকে দৌড়ে আইতাছি ভাই তো ধরে আল্লাহর আপনি আরে এটা ধরে না ধরে ওঠেন আপনার চিৎকার শুনে তরকারি ফালাইতে চলে লজ্জা করে নাই তুই চিৎকার দিয়ার জায়গায় সেই চিৎকারটা দিয়ে কলজে পর্যন্ত কাঁপে উঠছে আমি হলো ওই দিয়ে পানিটা খাইতেছি কেবল পানিটা খামু আওয়াজটা শুনে পানি ফালাইয়া দিয়া ভাইঙ্গা সুরে চলে আইতেছে ভাই আপনার গায়ে কি চুলকানি আছে কা আপনার এই হাতা ধরছি চুলকানি শুরু হইছে এই না 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 থাক থাক এই চিল্লানোর জন্য আমার ভাত মুন্ডা ঠিকমতো খাওয়া হইলো না আরেকটু ভাত লাগবে নিয়ে আসি খেয়ে শেষ করলে না আইসা আরে আমিও তো আসার সময় এরা এইরকম করে পড়ে গেছি ভাত রান্না করতে গিয়ে আমার বউ এইরকম করে পড়ছে যা আছে তাই নিয়ে দৌড়ে এসে লাইছি ফাজিল বেডি কোনানকার খাট চর্ণী